আমাদের সবার কাছে বলিউডের টাইগার শ্রফ বর্তমানে তার জনপ্রিয় একজন তারকা। আর এই জনপ্রিয়তার মূল কারণ তার অ্যাকশন ইমেজ, বিশেষ করে ভাগে সিরিজে তার অ্যাকশন দৃশ্যগুলো অনেকের কাছে অসম্ভব ভালো লেগেছে, যেটা ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের ছিল। আপনিও নিশ্চয় ভাগে সিরিজের টাইগারকে পছন্দ করেন, তাহলে চলুন আজকে টাইগার শ্রফের টোটাল হিট ফ্লপ মুভিগুলো দেখে নেওয়া যাক। পোস্টের শুরুতে আপনার নিকট একটি ছোট্ট অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি উপভোগ করুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করুন। টাইগার শ্রফের কেরিয়ার শুরু হয়েছে 2014 সালে মুক্তি পাওয়া হিরো বান্দি মুভির মধ্য দিয়ে। এটি মূলত তেলুগু তারকা আল্লু অর্জুনের পারগু মুভির রিমেক। যদিও আমি দেবের সেদিন দেখা হয়েছিল, প্রথম দেখেছিলাম, পরে জানতে পারি মুভিটি পারগুর বাংলা ভার্সন ছিল। তো যারা দেবের সেদিন দেখা হয়েছিল উপভোগ করেছেন, তাদের কাছে হিরো পান্তি মুভিটি খুব একটা ভালো না লাগলেও তবে বলিউড দর্শকদের কিন্তু খুবই ভালো লেগেছে, যার কারণে বক্স অফিসে মুভিটি সুপারহিট হয়েছিল। মাত্র 25 কোটি বাজেটের মুভিটি বক্স অফিসে 72.6 কোটি আয় করে নিয়েছিল। টাইগার শ্রফের দ্বিতীয় মুভি ভাগি, মনে হয় না এই মুভি নিয়ে বিশেষ কিছু বলতে হবে। ইতোমধ্যে আপনারা যারা বলিউড সিনেমা নিয়ে মোটামুটি খবর রাখেন, তারা সবাই কিন্তু ভাগি নিয়ে অবগত। আর এই মুভি দিয়ে টাইগার নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করে। মার্শাল আর্ট সমৃদ্ধ অ্যাকশন থ্রিলার ধাঁচের এই মুভিটি 2016 সালে মুক্তি পায়। 37 কোটি ব্যয় নির্মিত মুভিটি বক্স অফিসে 127 কোটি আয় করে সুপারহিট স্ট্যাটাস অর্জন করে। প্রথম দুটি মুভি দিয়ে টাইগার বক্স অফিসে দারুণ আলোড়ন সৃষ্টি করলো, তৃতীয় মুভিতে এসে হোঁচট খায়। সায়েন্স ফিকশন চার্চের এই ফ্লাইং জেট তাকে সফল সুপারহিরো হতে দেয়নি, যার ফলে 2016 সালে মুক্তি পাওয়া 45 কোটি বাজেটের মুভিটি মাত্র 92 কোটি আয় নিয়ে ফ্লপের খাতায় নাম লেখায়। মুন্না মাইকেল টাইগারের ক্যারিয়ারের দ্বিতীয় ফ্লপ মুভি হিসেবে রেকর্ড করে, ফলে পরপর দুটি হিটের পর দুটি ফ্লপ মুভিরও মালিক হয় টাইগার। 2017 সালে মুক্তি পাওয়া ডান্স অ্যাকশন নির্ভর এই মুভিটি 41 কোটি ব্যয়ে নির্মিত হলো 48 কোটির বেশি আয় করতে ব্যর্থ হয়, যার কারণে বক্স অফিসে মুভিটিকে ফ্লপ ঘোষণা করা হয়। টানা দুটি ফ্লপের পর টাইগার শ্রফ আবারও বক্স অফিসে ধামাকা সৃষ্টি করে ভাগি টু দিয়ে। এই মুভিটি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। চমৎকার সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি দারুণ একটি গল্প দ্য থ্রিলার ধাঁচে উপস্থাপন করা হয়েছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত মুভিটি নির্মিত হয়েছে 60 কোটি বাজেটে, কিন্তু সারা বিশ্বের বক্স অফিস থেকে মুভিটি 253 কোটি আয় করে ব্লকবাস্টার ট্যাগ দখল করে। এস্ট্রন অব দ্য ইয়ার 2 মুভিটি বক্স অফিসে মুক্তি পায় 2019 সালে। টিন এজ রোমান্টিক ড্রামা ভিত্তি এই মুভিটি নিয়ে টাইগার ভক্তরা বেশ আশাবাদী ছিল, কিন্তু ইতোমধ্যে অ্যাকশন ইমোশন সৃষ্টি করা তার ভক্তরা টাইগারকে কলেজ পুরো চকলেট বই হিসেবে মেনে নিতে পারেনি, ফলে 65 কোটি বাজেটের মুভিটি সারা বিশ্ব থেকে মাত্র 98 কোটির আয় নিয়ে ফ্লপের কাতায় নাম লেখায়। টাইগারের ক্যারিয়ার সবচেয়ে বড় হিট ওয়ার, যদিও মুভিটিতে মূল চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক রোশন, এরপরও টাইগারের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই মুভিটি টাইগারের সবচেয়ে ব্যয়বহুল মুভি। মুভিটির বাজেট 150 কোটি, কিন্তু বিশ্বব্যাপী মুভিটি 475 কোটির অধিক আয় করে ব্লকবাস্টার হয়। এখন পর্যন্ত টাইগারের সর্বশেষ মুক্তি পাওয়া মুভি ভাগে 3। ভাগে সিরিজের সর্বশেষ এই মুভিটিতে টাইগার অ্যাকশন দৃশ্য তার বাকি সব মুভিগুলোকে ছাড়িয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত মুভিটি বক্স অফিসে করোনার কবলে পড়ে যায়, যার ফলে মার্চে মুক্তি পাওয়া মুভিটি মাত্র 10 দিনে বিশ্বব্যাপী 137 কোটি আয় করে থেমে যায়। মুভিটির বাজেট ছিল 85 কোটি, ফলে বক্স অফিসে মুভিটিকে অ্যাভারেজ বলা হয়। মুন্না ঝগড়া নাই করতা, মুন্না সিরফ পিটতা হ্যায়। তো এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগার শ্রফের বক্স অফিস রিপোর্ট একটু দেখে নেওয়া যাক। সর্বমোট মুক্তিপ্রাপ্ত মুভি 8টি, ফ্লপ মুভি 3টি, অ্যাভারেজ 1টি, সুপারহিট 2টি, ব্লকবাস্টার 2টি, হিট রেশিও 63%। এ তারকার পরবর্তী মুভি হিরো পান্তি 2। তো প্রিয় দর্শক,
টাইগার শপের বক্স অফিস রিপোর্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।